ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ প্রপার্টিজ উইন্ডো সম্পর্কে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা প্রপার্টিজ উইন্ডো সম্পর্কে শিখব। প্রপার্টিজ উইন্ডোতে সিন প্যানেল, ওয়ার্ল্ড প্যানেল এবং অবজেক্ট প্যানেল কি? প্রপার্টিজ উইন্ডোর সিন প্যানেল, ওয়ার্ল্ড প্যানেল এবং অবজেক্ট প্যানেলের বিভিন্ন সেটিংস কি? আমি ধরে নেই যে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক উপাদান সম্পর্কে জানেন। না হলে আমাদের আগের টিউটোরিয়াল বেসিক ডেসক্রিপশন অব দ্য ব্লেন্ডার ইন্টারফেস পড়ুন। প্রপার্টিজ উইন্ডো আমাদের স্ক্রিনের ডান দিকে অবস্থিত। আমরা প্রপার্টিজ উইন্ডোর প্রথম প্যানেল এবং সেটিংস পূর্ববর্তী টিউটোরিয়ালেই দেখে ফেলেছি। প্রপার্টিজ উইন্ডোর পরবর্তী প্যানেল দেখি। ভালো দেখার এবং বোঝার জন্য আমাদের প্রপার্টিজ উইন্ডোর আকার আবার বদলাতে হবে। প্রপার্টিজ উইন্ডোর বাম প্রান্তে বাম ক্লিক করুন, ধরে থাকুন এবং বাম দিকে ড্র্যাগ করুন। এখন আমরা বিকল্পগুলি প্রপার্টিজ উইন্ডোতে আরও স্পষ্টরূপে দেখতে পারি। ব্লেন্ডার উইন্ডোর আকার কিভাবে পরিবর্তন করে তা শিখতে আমাদের হাউ টু চেঞ্জ উইন্ডো টাইপস ইন ব্লেন্ডার টিউটোরিয়ালটি দেখুন। প্রপার্টিজ উইন্ডোর উপরের সারির দ্বিতীয় আইকনে বাম ক্লিক করুন। এটি হল সিন প্যানেল। ক্যামেরা হল সক্রিয় ক্যামেরা যা দৃশ্য রেন্ডারিং এর জন্য ব্যবহৃত হয়। ইউনিটস দৃশ্যে বস্তুর মাপ নির্ধারিত করে। এটি ব্লেন্ডারে অ্যানিমেশনের জন্য খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ। ডিফল্ট রূপে ইউনিটস নান এবং ডিগ্রিজে সেট আছে। মেট্রিকে বাম ক্লিক করুন। এখন আমাদের দৃশ্যের সকল বস্তু মিটারে পরিমাপ করা হবে। গ্র্যাভিটির দিকে দেখুন। লক্ষ্য করুন যে গ্র্যাভিটির XYZ ইউনিট মিটার্স পার সেকেন্ড স্কোয়ারে বদলে গেছে। যখন আমরা ব্লেন্ডারে ফিজিক্স ব্যবহার করে বস্তু অ্যানিমেট করি তখন গ্র্যাভিটি ব্যবহারে আসে। আমরা এটি পরবর্তী টিউটোরিয়ালে দেখব। প্রপার্টিজ উইন্ডোর উপরের সারির তৃতীয় আইকনে বাম ক্লিক করুন। এটি হল ওয়ার্ল্ড প্যানেল। এখানে আমরা ব্লেন্ডারের ওয়ার্ল্ড সেটিংস বা ব্যাকগ্রাউন্ড সেটিংস বদলাতে পারি। ব্লেন্ড স্কাইয়ে বাম ক্লিক করুন। প্রিভিউ গ্রেডিয়েন্ট রঙে বদলায়, কিন্তু 3D ভিউ একই দেখায়। সুতরাং আমরা কিভাবে জানব যে ব্যাকগ্রাউন্ড বাস্তবে বদলে গেছে? সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করতে F12 টিপুন। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন দেখতে পারি। রেন্ডার ডিসপ্লে বন্ধ করুন। জেনিথ কালারে বাম ক্লিক করুন। মেনু থেকে রং নির্বাচন করুন। আমি সাদা নির্বাচন করছি। এখন ব্যাকগ্রাউন্ড কালো এবং সাদা গ্রেডিয়েন্টের সাথে রূপান্তরিত হবে। ওয়ার্ল্ড প্যানেলে অন্যান্য সেটিংস হল অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এনভায়রনমেন্ট লাইটিং, ইনডাইরেক্ট লাইটিং, গ্যাদার, মিস্ট, স্টার্স। এই সেটিংস ব্লেন্ডারে লাইটিং সম্বন্ধে আরও উন্নত টিউটোরিয়ালে শেখানো হবে। প্রপার্টিজ উইন্ডোর উপরের সারির চতুর্থ আইকনে বাম ক্লিক করুন। এটি হল অবজেক্ট প্যানেল। এখানে সক্রিয় বস্তুর জন্য সেটিংস রয়েছে। ডিফল্ট রূপে কিউব হল সক্রিয় বস্তু, তাই এখানে সকল সেটিংস কিউবের জন্য। ট্রান্সফর্ম সক্রিয় বস্তুর স্থান, ঘূর্ণন এবং মাপ নির্ধারিত করে।
লোকেশনের নিচে X0 তে বাম ক্লিক করুন। আপনার কিবোর্ডে 1 লিখুন এবং এন্টার টিপুন। কিউব X অক্ষের দিকে 1 ইউনিট এগিয়ে আসে। সুতরাং এইভাবে আমরা সক্রিয় বস্তু সরানো, ঘোরানো এবং মাপের জন্য অবজেক্ট প্যানেল ব্যবহার করতে পারি। ব্লেন্ডারে কিফ্রেমস অ্যানিমেট করার সময় এটি খুবই দরকারি। 3D ভিউতে ক্যামেরার উপর রাইট ক্লিক করুন। লক্ষ্য করুন যে অবজেক্ট প্যানেলে ট্রান্সফর্মের নিচে স্থান, ঘূর্ণন এবং মাপের জন্য ইউনিট কিভাবে পরিবর্তিত হয়েছে। এটি হল নির্বাচিত ক্যামেরার সেটিংস। পরবর্তী সেটিংস হল রিলেশনস। এখানে আমরা আমাদের সক্রিয় বস্তুর জন্য লেয়ার্স এবং প্যারেন্ট উল্লেখিত করতে পারি। লেয়ার্সের নিচে সেকেন্ড স্কোয়ারে বাম ক্লিক করুন। ক্যামেরা এখন লুকিয়ে গেছে। বাস্তবে এটি দ্বিতীয় স্তরে সরে গেছে। যেহেতু স্তর লুকানো, তাই ক্যামেরাও লুকিয়ে যায়। 3D ভিউয়ের নিচে বাঁদিকের কোণায় ভিউতে যান। মেনু খোলার জন্য বাম ক্লিক করুন। শো অল লেয়ার্স নির্বাচন করুন। ক্যামেরা আবার 3D ভিউয়ের মধ্যে দেখা যায়। লেয়ার্স খুবই দরকারি যখন এক দৃশ্যে একাধিক বস্তুর সাথে কাজ করছি। অবজেক্ট প্যানেলের রিলেশনসের নিচে প্যারেন্টে বাম ক্লিক করুন। প্যারেন্ট সকল 3D অ্যানিমেশন সফটওয়্যারে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানিমেশন টুল। আমরা এর ব্যবহার ব্লেন্ডার অ্যানিমেশন টিউটোরিয়ালে অধিক করব। কিউব নির্বাচন করুন। ক্যামেরা কিউবে প্যারেন্টেড হয়ে গেছে। কিউব প্যারেন্টেড অবজেক্ট এবং ক্যামেরা চাইল্ড অবজেক্ট। এখন এর অর্থ দেখি। 3D ভিউতে কিউব নির্বাচন করতে রাইট ক্লিক করুন। ব্লু হ্যান্ডেলে বাম ক্লিক করুন। আপনার মাউস ধরে থাকুন এবং উপর ও নিচে স্থানান্তরিত করুন। ক্যামেরা কিউবের সাথে উপর ও নিচে স্থানান্তরিত হয়। কিউবের জন্য নতুন স্থান নিশ্চিত করতে স্ক্রিনে বাম ক্লিক করুন। 3D ভিউতে ক্যামেরায় রাইট ক্লিক করুন। এখন অবজেক্ট প্যানেলে প্যারেন্টে ফিরে যান। প্যারেন্টে বাম ক্লিক করুন। আপনার কিবোর্ডে ব্যাকস্পেস টিপুন এবং এন্টার কী টিপুন। ক্যামেরা এখন কিউবে প্যারেন্টেড নয়। এটি আবার 3D ভিউতে নিজের মূল স্থানে দেখা দেয় যখন কি কিউব নতুন স্থানেই থাকে। এর মানে হল যে প্যারেন্টেড চাইল্ড অবজেক্টের মূল ট্রান্সফর্ম সেটিংস বদলায় না। সুতরাং এই টিউটোরিয়ালে আমরা প্রপার্টিজ উইন্ডোতে সিন প্যানেল, ওয়ার্ল্ড প্যানেল এবং অবজেক্ট প্যানেল সম্পর্কে শিখেছি। বাকি প্যানেল সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে শিখব। এখন এগিয়ে যান এবং নতুন ব্লেন্ড ফাইল তৈরি করুন। সিন ইউনিট ম্যাট্রিকে বদলান। ওয়ার্ল্ড কালারকে ব্লেন্ড স্কাই রেড এবং ব্ল্যাকে বদলান। এই প্রকল্পটি ICT-র মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ। oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/enemyict-intro। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাশ করে তাদের প্রশংসাপত্রও দেওয়া হয়। আরও বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগাযোগ করুন। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।